বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 2726.1, বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। এই সেশন শেষে আমরা যা জানতে পারব, ষষ্ঠ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন এর ব্যবহারিক জব নম্বর 2 সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা, বারাসাত। জব নম্বর 2, জবের নাম হল বাইরের বাতাসের বিভিন্ন গতিবেগে কাঠামোর ভিতর দিয়ে তাপ বিনিময়ে কোএফিসিয়েন্ট বা ইউ ফ্যাক্টর ক্যালকুলেশন বা হিসাব নিকাশ করা। ক্যালকুলেট টু ইফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার বা ইউ ফ্যাক্টর ফর দ্য স্ট্রাকচার উইথ ডিফারেন্স উইন ভেলোসিটি অফ আউটসাইড। এ হলো আমাদের জবের নাম। জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস, নাম্বার 1, বিভিন্ন পদার্থের মাধ্যমে তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্ক সম্পর্কে জানা। নাম্বার 2, সাধারণ হিমাগার, আবাসিক ও বাণিজ্যিক শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের দেওয়ালের ইনসুলেশন ও বাতাসের বিভিন্ন গতি বেগে তাপের প্রবাহ সম্পর্কে জানতে পারব। এবং নাম্বার 3, ইউ ফ্যাক্টর জড়িত সমস্যাগুলোর সমাধান করতে পারব। কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর, তাপ পরিবাহতাঙ্ক বা সি ফ্যাক্টর সমসত্ব ও অসমসত্ব উভয় ধরনের পদার্থের ক্ষেত্রেই পাওয়া যায় এবং এর মানের একক ওয়াট পার বর্গ মিটার ক্যালভেন দ্বারা প্রকাশ করা হয়। তবে এই মান পদার্থের নির্দিষ্ট কোনো পুরুত্বের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো দেওয়ালের এক পার্শ্বের বাতাস থেকে অন্য পার্শ্বের বাতাসে উক্ত দেওয়ালের মাধ্যমে তাপ সঞ্চালনের সার্বিক সর্বাধিক তাপীয় রোধ নিরূপণ করার জন্য দেওয়ালের উভয় পার্শ্বের বাতাসের রোধ বিবেচনা করা হয়। যখন কোনো একটি দেওয়াল ভিন্ন উপকরণের অনেকগুলো স্তর দ্বারা নির্মিত হয়, তখন ওই দেওয়ালের সার্বিক তাপীয় রোধের পরিমাণ তন্তভাবে নিরূপিত দেওয়ালটির প্রত্যেকটি উপকরণের রোধের এবং বাতাসের পাতলা আবরণের রোধের সমষ্টির সমান হবে। অর্থাৎ ইউ সমান বা ওভারঅল হিট ট্রান্সফার সমান 1/1 Fi প্লাস x1/k1 প্লাস x2/k2 প্লাস ডটের ডটের দিয়ে xn/kn প্লাস 1/fo, এর একক হবে ওয়াট পার মিটার স্কয়ার ক্যালভিন। এখানে Fi হল আউটসাইড ফ্লেম কোএফিসিয়েন্ট অফ এর মান এবং FO হল আউটসাইড হচ্ছে ও, Fi হচ্ছে ইনসাইড, মানে ফ্লেম বাতাসের ফ্লেম কোএফিসিয়েন্ট এভাবে ধরে নিতে হবে।
সারফেস হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এফ এর মানগুলো হল অরিয়েন্টেশন অফ সারফেস, এয়ার ভেলোসিটি, ডাইরেকশন অফ হিট ফ্লো, সারফেস ইমিসিভিটি, হরিজন্টাল হরিজন্টাল, ভার্টিক্যাল, এনি পজিশন এনি পজিশন। হরিজন্টালের ক্ষেত্রে স্টিল এয়ার, ডাইরেকশন অফ হিট ফ্লো আপ, হরিজন্টাল স্টিল এয়ার ডাউন, এর ক্ষেত্রে 9.4 আপের জন্য, ডাউনের জন্য 6.3। ভার্টিক্যাল স্টিল এয়ারের ক্ষেত্রে হরিজন্টাল 8.5, এনি পজিশন 25 কিলোমিটার পার আওয়ার, এনি 3.5, এনি পজিশন 12.5 কিলোমিটার পার আওয়ার, মানে এয়ার ভেলোসিটি কী পরিমাণ হবে সেই ক্ষেত্রে মানগুলো পাবো আমরা এখানে। 25-এর জন্য 3.5, আর 12.5-এর জন্য পাবো হচ্ছে 23.3। এই টেবিলটা চারটা কাজে লাগবে, ফিল্ম কোফিসিয়েন্ট এর মান বের করার জন্য এফ, যেমন আউটসাইড ইনসাইড, এফ আই ইনসাইড, এফ ও আউটসাইড। থার্মাল কন্ডাক্টেন্স সি অফ এয়ার স্পেচ, এখানে আমাদের মেন টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য হরিজন্টাল আপ উইথ কন্ডাক্টেন্স 2.16.7, ডাউনের জন্য 2.15.7, ভার্টিক্যাল হরিজন্টাল 2.15.8। আর মেন টেম্পারেচার যদি 32 ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেক্ষেত্রে আপের ডাউন হরিজন্টালের জন্য আমরা এই মানগুলো পাব। সারণী থেকে কোফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার ইফেক্টর অফ ট্রপিক্যাল কোল্ড স্টোরেজ ওয়াল রুফ অ্যান্ড ফ্লোর, ইনসুলেশন থিকনেস, টেবিলগুলো খুবই ইম্পর্টেন্ট। টেবিলগুলো আসছে হচ্ছে অ্যাজাম্পশন, রেজিস্ট্যান্স আর অফ আদার কম্পোনেন্টস অ্যাট 13.86 mm স্কোয়ার, থিকনেস যদি 25 হয়, ইনসুলেশন কে ফ্যাক্টর এর মানগুলো হবে 0.732, 50-এর জন্য 0.420, 75-এর জন্য 0.295, 100-এর জন্য 0.227। আমাদের থিকনেস কী পরিমাণ হবে, যদি 200 হয় ইনসুলেশন থিকনেস মিলিমিটারে, সেক্ষেত্রে হবে 1.19। ইনসুলেশন কে ফ্যাক্টরগুলো এই মানগুলো পর্যাপ্তভাবে আসবে। একটু সমস্যা আমরা দেখে এবং এটা সমাধান করতে পারলে আমরা এখান থেকে অনেকটা আইডিয়া নিতে পারব। যেমন 200 মিলিমিটার বা 200 mm পুরু একটি স্যান্ড এগ্রিগেট বিল্ডিং ব্লক দ্বারা নির্মিত, 75 মিলিমিটার পুরো পলি ইউরিথেনের সাহায্যে ইনসুলেটেড এবং 13 mm সিমেন্ট প্লাস্টার দ্বারা আবৃত করা, একটি দেওয়ালের ই ফ্যাক্টরের মান নির্ণয় করতে হবে। যদি বাইরের বাতাসের গতিবেগ হয় 12 কিলোমিটার পার আওয়ার, এটা ধরে নিতে হবে। আমরা জানি 12.5-এর জন্য কত হয়, সেখান থেকে ওই টেবিল থেকে মানগুলো নিয়ে আসতে হবে। সমাধান, বাইরের বাতাসের বেগ 12 কিলোমিটার পার আওয়ার ধরে দেওয়ালের ভিতরের পার্শ্বের কনভেকশন কোপিসেন্ট এর ভর 9.3
37 ওয়াট পার মিটার স্কোয়ার ক্যালভিন। টেবিল থেকে এটা আসবে। আর দেওয়ালের বাইরের পাশের কনভেকশন কোফিসিয়েন্ট এফ ও আগাতে হবে এফ আই, ভিতরে ইনসাইড এক্ষেত্রে হবে 22.70 ওয়াট পার মিটার স্কোয়ার ক্যালভিন। 12 জন্য কত হবে এখান থেকে আমরা বের করে নেব টেবিল থেকে। টেবিল আমরা পূর্বেই দেখিয়েছি যে এফ আই এর মান হচ্ছে 9.37, এফ ও এর মান বা আউটসাইড আউটসাইড কনভেকশন ফ্লেম কোফিসিয়েন্ট মানগুলো আমরা নিয়ে আসব। এখানে দেওয়া আছে সারণী পূর্বেরটা, প্রথম জবের থেকে যেটা আমরা ব্যবহার করেছি। এখানে পলিউরিথেন এর মান হলো 0.025 ওয়াট পার মিটার ক্যালভিন। এখানে কে ফ্যাক্টর এবং সি ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে হবে বর্গ মিটার, আর কে এর জন্য শুধু মিটার, এটা একটু মনে রাখতে হবে। কে ফ্যাক্টর সি ফ্যাক্টর আমরা পূর্বে জেনেছি বা থিওরিটিক্যাল জেনে নিয়েছি যে কে ফ্যাক্টরটা হলো একক উপাদান সমন্বয়ে গঠিত, আর সি ফ্যাক্টর হচ্ছে হোমোজেনিয়াস একাধিক উপকরণ সমন্বয়ে। আর সিমেন্ট প্লাস্টারের জন্য হচ্ছে 0.72 ওয়াট পার মিটার ক্যালভিন। আর 200 mm স্যান্ড অ্যাগ্রিগেট বিল্ডিং ব্লকে সি এর মান হবে 5.1। টেবিলে এবার দেওয়া আছে এখানে সি ফ্যাক্টর 5.11 ওয়াট পার মিটার স্কোয়ার ক্যালভিন, এটা একটু মনে রাখতে হবে সি এবং কে এর পার্থক্য। এর থিকনেস বা পুরুত্ব হল পলিইউরিথেনের এক্স ওয়ান 75 mm বা 0.075 মিটার, আর সিমেন্ট প্লাস্টারের জন্য এক্স টু 14 mm বা 0.013 মিটার। যেহেতু আমাদের কে ফ্যাক্টর সি ফ্যাক্টর মানগুলো আমরা মিটারে আনছি, সেক্ষেত্রে এখানে কনভার্ট করে নিয়ে আসতে হবে মিলিমিটার থেকে মিটারে। আমরা জানি এই সূত্রটা পূর্বে আমরা দেখছি ইউ ফ্যাক্টরের মান হচ্ছে ইউ সমান সমান 1/FO মানে আউটসাইড ফ্লেম কোফিসিয়েন্ট অফ আর এফ আই ইনসাইড 1/C প্লাস x1/k1 প্লাস x2/k2, এটা একটা সূত্র বা ইকুয়েশন ব্যবহৃত হয় এই ক্ষেত্রে। এখান থেকে আমরা ওই মানগুলো সব বসিয়ে একটা আমরা ইউ ফ্যাক্টর মান পেয়েছি 0.297 ওয়াট পার মিটার স্কোয়ার ক্যালভিন, মানে সি ফ্যাক্টরটা বের করা হচ্ছে আমাদের মেন টার্গেট ছিল। এভাবে বিভিন্ন উপাদানের জন্য বিভিন্ন রকম হতে পারে, এভাবে বের করে নিতে হবে লোড ক্যালকুলেশন করার জন্য। যদিও এটা সফটওয়্যার পাওয়া যাবে, ম্যানুয়ালি এগুলো জানতে হবে বা করে নিতে হবে। সতর্কতা বা সাবধানতা প্রিকুয়েশন, এক নম্বর হলো চার্ট থেকে মানগুলো নেওয়ার সময় সতর্কতার সাথে নিতে হবে, মানে দেখে শুনে বুঝে মানগুলো নিতে হবে। দ্বিতীয়ত মনোযোগের সাথে কাজগুলো করতে হবে। তৃতীয়ত শ্রেণী শিক্ষক বা ইনস্ট্রাক্টর এর পরামর্শ বা সহায়তা নিতে হবে। মন্তব্য রিমার্কস, বিভিন্ন মাধ্যম বা ইনসুলেশন এর ই ফ্যাক্টরের মান জানা, বিভিন্ন আবাসিক বাণিজ্যিক ভবন এবং হিমাগারের ই ফ্যাক্টর জনিত সমস্যা সমাধান ব্যবহার জ্ঞান জানতে বা অর্জন করতে পারবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ।